বিধাননগর পুর এলাকায় ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু, এবার 18 নম্বর ওয়ার্ডের পূর্ব নারায়ণতলায়। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, 8 বছরের ঋত্বিকা সাউ বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শুরুতে বিসি রায় হাসপাতালে এবং পরে শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার ভোর রাতে হাসপাতাল থেকে এসেছে মৃত্যু সংবাদ। ওয়ার্ডে যেভাবে মশাবাহিত রোগের সংক্রমণ বাড়ছে তাতে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। মানে প্রত্যেকের বাড়ি বাড়ি তেল ইয়ে সমস্ত দিচ্ছে বটে, তবে কি দিচ্ছে সেটা বোঝাই দেয়, কেননা কোনো ব্লিচিংয়ে সেরকম গন্ধও পাই না আমরা, তেলেরও কোনো গন্ধ পাই না। আর এমনি মিউনিসিপ্যালিটি থেকে চেষ্টা করছে, কিন্তু এই একই বাড়িতেই দুজনের হয়েছে, একজন বড়, তার আইডি হসপিটাল থেকে উনি ফেরত এসেছেন, আর একজন কালকে শিশুমঙ্গল থেকে ফেরত এসেছে, বাচ্চা আজকে মারা গেছে ডেঙ্গিতেই। ডেঙ্গুর বাড়বাড়ন্ত রোধে পদক্ষেপও করছে বিধাননগর পৌর নিগম। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার দাপট কমাতে চলছে বিশেষ অভিযান। তা সত্ত্বেও ডেঙ্গু ঘিরে রাজনৈতিক চাপানোতর কিন্তু অব্যাহত। আমরা এই অঞ্চলে বিজেপির প্রতিনিধিত্ব, এখানে আমরা লাগাতারভাবে মানুষকে সচেতন করছি এবং সার্বিকভাবে আমরা এই অঞ্চলে যারা প্রশাসনে দায়িত্ব আছেন, কাউন্সিলর থেকে শুরু করে বিধাননগর কর্পোরেশনের যিনি মেয়র তাকেও বলবো যে এই যে অঞ্চলে ডেঙ্গু প্রবণতা আপনারা দেখা পাচ্ছেন, এখানে আমরা পাচ্ছি, সাধারণ মানুষ পাচ্ছে, সেখানে অস্থায়ীভাবে একটা ক্যাম্প করুন। অস্থায়ী ক্যাম্প করে আপনারা ব্লাড পরীক্ষা করুন, যদি ক্রিটিক্যাল হয় তাকে হসপিটাল বা যেখানে যেখানে জায়গা আমাদের যেখানে হসপিটালগুলি আছে যেভাবে যে এফোর্ড করতে পারে নার্সিংহোম সেখানে ব্যবস্থা করুন। যদি স্বাস্থ্যসাথী কার্ড যদি এইসবভাবে না করেন তাহলে কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। শিশুটা মারা যাওয়া মানে খুবই দুঃখজনক জিনিস। ওনারা শুনে শিশু হাসপাতালে ভর্তি করেছিলেন এবং আমাদের পৌর নিগম থেকে যখনই খবর পাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে তাকে পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছি এবং নার্সিংহোম কিংবা হাসপাতালে ভর্তি করার চেষ্টা করছি। এবং তেল এবং ব্লিচিং আমরা প্রত্যেক দিন সব জায়গায় দেওয়ার ব্যবস্থা করি। মৃতের পরিবারের সদস্যদের দাবি, ডেঙ্গু টেস্টে NS1 ভাইরাস মিলেছিল ঋত্বিকার। আচমকা মৃত্যু সংবাদে একদম দিশেহারা তারা। স্বভাবতই মশা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যেও। শিশুকন্যার মৃত্যু সংবাদকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও। তবে ডেঙ্গুতে মৃত্যু হয়নি বলেই জানিয়েছেন। একটা বাচ্চা মারা গেছে 18 নম্বর ওয়ার্ডে, কাউন্সিলর স্বীকার করেছেন অন ক্যামেরা কাউন্সিলার এখানে বসে আছেন। আমি বলছি যে আমরা যতটুকু জানতে পেরেছি সে বিকে স্কুলে পড়ে, বিকে স্কুলটা আমার ওয়ার্ডে। আজকে আমি স্কুলগুলোর কী অবস্থা সেটাও আমি দেখতে গেছিলাম, কিন্তু আমার কাছে যতটুকুনি খবর বা আমাদের কাউন্সিলার এখানে যেটা বললেন যে ওর বাড়ির লোকও বলেছে এবং ওর ডেথ সার্টিফিকেটও ডেঙ্গু কোথাও লেখা ছিল না, আদার্স কোনো কারণে ডেঙ্গু থাকুক আর নয় থাকুক একটি বাচ্চার মৃত্যু আমাদের প্রত্যেকে, আমি একজন মা বা যে কোনো মানুষের মৃত্যুই আমাদেরকে নাড়া দেয়। কিন্তু কিসে মৃত্যু হয়েছে, একটি বাচ্চার মৃত্যু হয়েছে কিন্তু ডেঙ্গুতে হয়নি। আমার লোকাল কাউন্সিলর, আমার DM সাহেব আছেন এখানে, SDO সাহেব, কমিশনার সাহেব সকলে আছেন, তার সামনেই তিনি এখনও বসে আছেন। কোনো মৃত্যুই হওয়া উচিত না, কারণ কিন্তু যে রিপোর্টটাতে আমি নিজে রিপোর্ট দেখিনি, আমি যেটা শুনেছি সেই বেসিসে আমি বলছি। তাই আমি আপনাদের বলি যে ডেঙ্গুতে মারা গেল কি গেল আপনাদের কাছে আপনারা করবেন, কিন্তু একটুখানি সবাই মিলে যাতে ডেঙ্গু না বাড়ে এটা আপনাদেরও কাজ। আপনারও পরিবার আছে, আমারও পরিবার আছে, সকলের পরিবার আছে। উনি আজকে যেভাবে এসে আমাদের সঙ্গে সাথ দিয়ে আমাদের সমস্যাটা শুনে এবং সমস্ত কিছু আমাদের যেভাবে গাইড করলেন, এটা কিন্তু আমাদের কাছে বিশাল পাওনা বলে আমি মনে করি। মেয়র কৃষ্ণা চক্রবর্তীর দাবি, মশার দাপট রুখতে পুরসভার পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে, যার জন্যই সংক্রমণে লাগাম দেওয়া সম্ভব হয়েছে। পুরবাসীকে সচেতন থাকার বার্তাও দিয়েছেন তিনি। বিধাননগর থেকে পলাশ নস্করের রিপোর্ট, খাস খবর।